নতুন আপডেট পাওয়ার জন্য লাল গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিন যাতে সবার প্রথম আপনার কাছে আপডেট পৌঁছায় নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আগামী দু হাজার কুড়ি সালে এপ্রিল থেকে তেত্রিশ সেপ্টেম্বরের মধ্যে দেশের বসবাসকারীদের তথ্য সংগ্রহ করা হবে অর্থাৎ এনপিআরের তথ্য সংগ্রহ করা হবে এখন এনপিআরটা কি আসলে সেটা এখন জেনে নেওয়া যাক আসুন দেখে নি হোয়াট ইজ এনপিআর এনআরসি থেকে আলাদা আসুন জেনে নিই দেশ জুড়ে নাগরিক আইন নিয়ে বিক্ষোভের মধ্যেই এবার ন্যাশনাল পপুলেশান রেজিস্টারের প্রস্তুতিতে সম্মতি জানালো কেন্দ্রীয় মন্ত্রিসভা মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট দু হাজার একুশ আদমশুমারির জন্য আট হাজার সাতশো চুয়ান্ন কোটি এবং এনপিআর পরিমার্জনায় তিন হাজার নশো একচল্লিশ দশমিক তিন পাঁচ কোটি টাকা খরচ করবে প্রসঙ্গত পশ্চিমবঙ্গ ও কেরালায় ইতিমধ্যেই এনপিআর তৈরির প্রক্রিয়া প্রস্তুতির প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে যদিও স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে সংবিধান অনুযায়ী নাগরিকত্ব বিষয়টি কেন্দ্রীয় অধিকারের আওতায় পড়ে ফলে কোনো রাজ্যেই এনপিআরের কাজে বাধা দিতে পারে না জানা গেছে দু হাজার কুড়ির এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে দেশে বসবাসকারীদের তথ্য সংগ্রহ করা হবে ভারতের বাসিন্দাদের পরিচিতি বহনকারী সার্বিক তথ্য বা যে কোনো এলাকায় ছ মাস ধরে বসবাস করছেন এবং আগামী ছ মাস সেখানেই থাকতে পারেন এমন বাসিন্দাদের জন্য নেওয়া হবে এই প্রক্রিয়ায় দু হাজার একুশের জনগণনার চূড়ান্ত তালিকা বা আদমশুমারির জন্য এনপিআর প্রক্রিয়া করা হবে এতে নাম নথিভুক্ত করা ও তথ্য জমা দেওয়ার বাধ্যতামূলক এই প্রথম এনপিআর হচ্ছে না এর আগেও দু হাজার সালের আদমশুমারির সময়ই প্রথমবার এনপিআর তৈরি করা হয় যা দু হাজার পনেরোতে পরিমার্জিত হয় এনপিআর নাগরিকদের কি কি তথ্য চাওয়া হয় অফিস অব দ্য রেজিস্ট্রার জেনারেল অ্যাওয়ান্ড সেন্সার কমিশনের ওয়েবসাইট থেকে নেওয়া তথ্য অনুযায়ী এনপিআরের জন্য নাগরিকদের নিচের তথ্যগুলি জানাতে হবে এক নাম দুই বাড়ি বা পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক তিন বাবার নাম চার মায়ের নাম পাঁচ লিঙ্গ ছয় বিবাহিত কিনা সাত বিবাহিত হলে স্ত্রী বা স্বামীর নাম আট জন্মস্থান নয় জন্ম তারিখ দশ ঘোষিত নাগরিকত্ব এগারো বর্তমান ঠিকানা বারো কতদিন ধরে বসবাস স্থায়ী ঠিকানা চোদ্দ জীবিকা পনেরো শিক্ষাগত যোগ্যতা অতিরিক্ত যে তথ্য চাওয়া হতে পারে দু সালে যখন প্রথমবার এনপিআর করা হয় তখন পনেরোটি তথ্য চাওয়া হয়েছিল সূত্রের খবর এবার একুশটি তথ্য চাওয়া হতে পারে প্রাথমিক তথ্য ছাড়াও বাবা মায়ের জন্মস্থান জন্ম তারিখ শেষ তারিখ পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড আধার কার্ডটা এখানে ঐচ্ছিক মোবাইল নম্বর চাওয়া হতে পারে অ্যাপে এনপিআর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর প্রথম কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন এনপিআরের জন্য কোনো নথি প্রমাণ দেওয়ার দরকার নেই বায়োমেট্রিকও লাগবে না মোবাইল অ্যাপ্লিকেশানের মাধ্যমে নাগরিকরা যা তথ্য দেবেন তাই চূড়ান্ত করা ধরা হবে কিভাবে দেখবেন এনপিআর তথ্য কোনো নাগরিকের এনপিআর তথ্য প্রকাশ্যে আনা হবে না কেন্দ্রের তরফে জানানো হয়েছে ওই তথ্য ব্যবহার করে নাগরিকদের সরকারি সুবিধা নিশ্চিত করা হবে অভ্যন্তরীণ সুরক্ষাতেও কাজে লাগানো হবে এনআরসি ও এনপিআরের মধ্যে কী পার্থক্য রয়েছে এনআরসি বাস্তব হলে ব্যক্তি নাগরিকত্ব যাচাই করা হবে তবে এনপিআরে নাগরিকত্ব যাচাই করা হচ্ছে না যেমন অসমে এনআরসিতে নাগরিকত্বের মাপকাঠি হচ্ছে উনিশশো সালের চব্বিশে মার্চ কিন্তু এনপিআরে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভারতে বসবাসকারীদের জন্য তথ্য নেওয়া হবে আসামে হবে না এনপিআর সুপ্রিম কোর্টের নির্দেশে আসামে সম্প্রতি এনআরসি হয়েছে এই কারণে এনপিআর প্রক্রিয়া হবে না উত্তর পূর্বে এই রাজ্যে এনপিআর সঙ্গে নাগরিকত্বের কোনো যোগ নেই এনপিআর নিয়ে কিছু কথা পরিষ্কার করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার তিনি বলেন হতে পারে জনগণনার তালিকায় কিছু মানুষের নাম এলো না কিন্তু তার মানে এই নয় যে তার নাগরিকত্ব চলে যাবে এনআরসি সম্পূর্ণ আলাদা জিনিস আমি কথা দিচ্ছি এনপিআর সঙ্গে নাগরিকত্বের কোনো যোগাযোগ নেই ডিটেনশান সেন্টারের সঙ্গেও এনআরসি ও সিএএর এর কোনো যোগ নেই ওগুলি অনুপ্রবেশকারীদের জন্য গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন দু হাজার এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে দেশে বসবাসকারীদের তথ্য সংগ্রহ করা হবে আগে থেকেই এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন রাজ্যে কোনো সিএও হবে না এনআরসিও হবে না এনপিআর হবে না এখন দেখা যাক কি হয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই তথ্য অন্যান্যদের জানানোর জন্য শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ